ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। জলপাইগুড়ির রাজগঞ্জে দুই নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ। অপমানে কীটনাশক খেয়ে আত্মঘাতী একজন, আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। পাঁচ অভিযুক্তের মধ্যে গ্রেফতার তিন। ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা রুজু। ফ্ল্যাট বিক্রির পর এক লক্ষ টাকা তোলা না দেওয়ার জের উত্তর চব্বিশ পরগনার পানিহাটিতে করোনা আক্রান্ত এক মহিলাকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এতে দল যুক্ত নয়, অভিযুক্তদের শাস্তি হবে। প্রতিক্রিয়া বিধায়ক নির্মল ঘোষের। করোনা আবহে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বারাসাত থানায় অভিযোগ দায়ের, গ্রেফতার দুই। গোটা বিষয়টি কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে পাল্টা দাবি করেছে বিজেপি। ভোটের আগে দলবদল অব্যাহত। উত্তর চব্বিশ পরগনা অশোকনগরে তৃণমূলে যোগ দিলেন পঞ্চাশ জন বিজেপি কর্মী ও সমর্থক। উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক ধীমান রায়। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগে কোচবিহার শহরে বিক্ষোভ, পরে মিছিল। নেতৃত্বে জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়। কোচবিহারের সিতাইয়ে তৃণমূল বিধায়ক ও তার পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ। স্থানীয় এক বিজেপি নেতা নামে থানায় অভিযোগ দায়ের। ব্যক্তিগত বিষয়ে দায় নেবে না দল, প্রতিক্রিয়া জেলা বিজেপির। কোচবিহারের তুফানগঞ্জে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তেজনা আক্রান্ত সংবাদ মাধ্যম। তুফানগঞ্জে টাউন হলে বিজেপির একটি সভা ছিল, তার বাইরে তৃণমূলে বিক্ষোভ ঘিরে দুপক্ষের সংঘর্ষ বাধে বলে অভিযোগ। ঘটনাস্থলে পুলিশ বাহিনী। মুর্শিদাবাদের বড় আয় কংগ্রেস কার্যালয়ে আগুন। কংগ্রেসের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই আগুন লাগিয়েছে। তৃণমূলের দাবি, জেলায় নিজেদের জমি হারাচ্ছে কংগ্রেস, তাই মিথ্যে প্রচার। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরে দলীয় কর্মীকে গুলিকাণ্ডে বিজেপির প্রতিবাদ মিছিল। এলাকায় যান অর্জুন সিং ও অগ্নিমিত্রা পাল। গুলিকাণ্ডে আরো পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। রাস্তা তৈরি নিয়ে বিবাদ। দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলায় চলল গুলি। অধরা মূল অভিযুক্ত, গ্রেফতার তার দুই ভাই ও মা। উদ্ধার আগ্নেয়াস্ত্র, খবর পুলিশ সূত্রে। রোগীর স্বামীকে মাস্ক পরতে বলায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে চিকিৎসক নিগ্রহের অভিযোগ। দক্ষিণ চব্বিশ পরগনা মন্দির বাজারে নাইয়ারাহাট গ্রামীণ হাসপাতালে ঘটনা, গ্রেফতার অভিযুক্ত। বিশ্বভারতী পাঁচিল কাণ্ডে রাজ্য সরকারের হলফনামা তলব হাইকোর্টের। শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদ এবং বিশ্বভারতী কর্তৃপক্ষকেও ১৬ সেপ্টেম্বরের মধ্যে হলফনামা পেশের নির্দেশ। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ। শিবপুর ট্রাম ডিপো থেকে হাওড়া ময়দান পর্যন্ত মিছিল তৃণমূলের। নেতৃত্ব দেন সমবায় মন্ত্রী অরূপ রায়, যদিও এই কর্মসূচিতে মানা হয়নি সামাজিক দূরত্ববিধি। সরকারের হুঁশিয়ারি সত্ত্বেও খোলা বাজারে প্রতিদিন লাফিয়ে বাড়ছে আলুর দাম, না বিশ্বাস উঠছে মধ্যবিত্তর। এই পরিস্থিতিতে বাঁকুড়ার একাধিক বাজার পরিদর্শন করলেন কৃষি বিপণন দপ্তর ও টাস্ক ফোর্সের কর্মীরা। ব্রাউনসুগার সহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করল ইংরেজ বাজার থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মালদার মধুঘাট এলাকায় হানা দেয় তারা। উদ্ধার ৩০৫ গ্রাম ব্রাউনসুগার। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর নামে আপত্তিকর পোস্টের অভিযোগ। তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে দুর্গাপুরে গ্রেফতার চার। ধৃতদের মুখে জয় শ্রীরাম স্লোগান ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। নিন্দাজনক কাজ, প্রতিক্রিয়া বিজেপির। সঞ্জীবন কোভিড হাসপাতালের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও পরিষেবার অভিযোগে হাসপাতাল থেকে বেরিয়ে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে জাতীয় সড়ক অবরোধ করোনা রোগীদের। অভিযোগ এসেছে ব্যবস্থা নেওয়া হবে, আশ্বাস সিএম হয়েছে। যদিও সঞ্জীবন হাসপাতালের এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি। রেল কোয়ার্টারে ঢুকে বৃদ্ধাকে বেঁধে লুটপাট চালালো দুষ্কৃতীরা। নদিয়ার নবদ্বীপ ধাম রেল স্টেশন সংলগ্ন এলাকার ঘটনা, তদন্তে রেল পুলিশ ও নবদ্বীপ থানা।